ফ্রেন্ড ছেড়ে দিয়েছে টাইমে টাইমে ছাড়েনি মানে দু তিন মিনিট লেটে ছেড়েছে কোথা থেকে যে কোথায় সম্পর্ক কোথায় চলে যায় আমার তো খুব ভালো লাগছে ওর সঙ্গে মানে মানে খুব ভালো মেয়ে বিয়ে বলে কথা সারাটা দিন আমি আজকে প্রচন্ড আনন্দ করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর একদম রেডি হয়ে গেছি আজকে বেরিয়ে পড়ছি মালদার জন্য তোমাদের হয়তো আগে বলেছিলাম যে মালদা যাব বর্ণিতার বিয়ে রয়েছে আর বর্ণিতার সাথে কী রিলেশন সেটা তো অনেক ব্লগেই বলে দিয়েছি তো বর্ণিতার বিয়েতেই আমরা যাচ্ছি আর দেখো আমি পুরো নিজেকে একদম রেডি করে নিয়েছি আমি চুলের হেয়ারে একদম ন্যানোপ্লাস্টিয়া করেছি যেটা এখন এই শীতকালে চুল যেরকম রুক্ষ হয়ে যায় আর আমার কেরাটিন প্রায় 1.5 বছর স্টে করেছিল তারপরে ভাবছিলাম চুলে আমি এমনিও কী করব তাই জন্য আমি কালকে গেছিলাম দিয়ে অসুবিধাদের কাছে ন্যানোপ্লাস্টিয়া করেছি এত সুন্দর করে দিয়েছে চুলটা শাইনিং হচ্ছে আর স্পা করতে আমাকে আর হবেই না স্পা যতদিন মানে এটা প্রায় 8-9 মাস স্টে থাকবে তো আমাকে আর স্পা করতে হবে না চুলটা ভীষণ স্মুথনিং হয়েছে তারপরে একটা সিল্কি সিল্কি ব্যাপার চলে এসেছে তো খুবই ভালো হয়েছে চুলটাও আর উঠবে না তো তাই জন্য ন্যানোপ্লাস্টিয়া করেছি আর ন্যানোপ্লাস্টিয়া এখন হচ্ছে স্ট্রেটনিং আর কেরাটিনের নতুন ভার্সন যেটা মানে বোটক্সের থেকেও ভালো তো সেটাই করেছে কোশ্মিদাদির কাজ তো ভীষণই ভালো একদম ধরে ধরে সুন্দর করে দিয়েছে আজকে আমি ওয়াশ করে এলাম ওয়াশও হয়ে গেছে দেখো চুলটা কী সুন্দর লাগছে একদম আর নিচটাও আমার একটুখানি ইয়ে হয়ে গেছিলো তো সেটা একটুখানি কেটে দিয়েছে একদম সমস্ত কিছু একেবারে সমান সমান করে দিয়েছে তো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই লুকটা আর চুলটা আবার নতুন করে ন্যানোপ্লাস্টিয়া করলাম 1 বছর তোমাকে আর কিছু করতে হবে না আবার 1 বছর পরে যা করতে হবে না করতে হবে কেমন লাগছে তোমরাও জানিও আর তোমরাও যদি চাও তাহলে একদম রেড বিউটি জন্য চলে যেতে পারো আমি তো শুনলাম অস্মিতাদের কাছে অনেকে গেছে হাইড্রা ফেশিয়াল করতে প্রচুর গেছে অনেকেই গেছে তো হেয়ারের প্রচণ্ড ভালো ট্রিটমেন্ট করে 600 টাকা যাদের খুব চুল উঠছে 600 টাকা ট্রিটমেন্ট করে নিতে পারো 850 টাকা স্পা প্রচুর কিছু আছে তো তোমরা অস্মিতার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো মানে হেয়ার আর স্কিনের ব্যাপারে অস্মিতাদি বেস্ট যাই হোক একদিকে আমাদের সব প্যাকিং হয়ে গেছে আমাদের হচ্ছে ট্রেন 10:15 শিয়ালদা থেকে গৌড় এক্সপ্রেস ধরবো আমরা কালকে মালদাতেই থাকবো আমি আর সুমন পুরো বিয়েটা দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো আর দেরি কিসের আজকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো 10:00 বাজে আর পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে আর মানে অ্যাকচুয়ালি আগেই পৌঁছে গেছি আর আমাদের কোচটা পড়ছে একদম সামনে ঠিক আছে পুরো হেঁটে হেঁটে তারপর আলটিমেটলি পৌঁছেছি অনেক হেঁটে এসেছি যাই হোক পায়ে পৌঁছে ছেড়ে দেবে সেটা না অনেক টাইম আছে এখনও 15 মিনিট বাকি আছে এই হোক ট্রেনে উঠবো চলো হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে টাইমে ছাড়েনি মানে দু তিন মিনিট লেটে ছেড়েছে যাই হোক আর আমি বলছি তো হালকা হালকা খিদে পাচ্ছে তাই জন্য আমরা একটা বার্গার আমি বহুদিন বাদে কেস থেকে বার্গার নিলাম তো একটা বার্গার আর পায়েল নিয়েছে পপকর্ন ঠিক আছে এটা শান্তিতে শান্তি পৌঁছে গেছি আমরা বুনিয়াদপুর তাই তো 1 ঘন্টা 15 মিনিট ট্রেন লেট আর এদিকে মন্দিরা দাদাও চলে এসছে আদালা চলে এসছে আমাদের মানে নিতে রিসিভ করতে যাই না এখান থেকে আমরা বেরিয়ে যাবো চলো পৌঁছে তো গেছিলাম আর আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে 10:20 ঠিক আছে আর বলছি একটা জিনিস আজকে প্রথম বহু বছর মানে বিয়ের পরে আজকে প্রথম যে আমি রেডি হয়ে গেছি আর পায়েল এখনো শুরু করছে ঠিক আছে তো এই জিনিসটাকে ভাবলাম যে তোমাদের বলি নর্মালি কি হয় মেয়েদের লেট হয় আর ছেলেরা তাড়াতাড়ি হয় আর আজকে আমি বলছি যে আজকে আমি আগে রেডি হয়েছি কারণ পায়েল টাইমের অনেক বেশি আগে মানে ধরো 10:00 যদি আমি বলি রেডি হতে হবে তাহলে ও 9:00 রেডি হয়ে বসে থাকে ঠিক আছে তো তার জন্য আমি আমার কিছু করার থাকে না কারণ আমি 10:00 বেরোবো তো আমি 9:30 রেডি হবো স্বাভাবিকভাবে তো পায়েল আগে রেডি হয়ে বসে থাকে এবং আজকে প্রথম আমি আগে রেডি হয়ে গেছি তো আমার বেশ ভালো লাগছে তাই আমি ভাবলাম এটা জানাই তোমাদের যে সত্যি আমার হাসি পাচ্ছে এই জাস্ট রেডি হলাম আর সুমন আমার আগে রেডি হয়ে যাওয়ার কারণ আমি আর বলছি ও এসেই প্রথমে স্নান করতে ঢুকে গেছে ঠিক আছে আর আমি এদিকে গল্প করছিলাম আর বন্নিতার বাড়ির লোক এত ভালো মানে এখানে এসেছি ফার্স্ট টাইম মনেই হচ্ছে না সঙ্গে সঙ্গে এসে খাবার দাবার দিয়েছিল গরম গরম ইয়ে করেছিল কচুরি তার সঙ্গে তরকারি সবাই খুব ভালো খেয়েও নিয়েছি আমি তো এখন গিয়ে কিছু খেতে পারবো না দুপুরবেলা খাবো আমি অল্প খাই আর বন্ধুটা বলছিল পায়েল হলুদ শাড়ি পরবে তাই জন্য কথা মতো দুজনেই হলুদ পরে আজকে হলুদ পরেছি
আর আমার তো চুলে এখন জল দেওয়ার কোনো ব্যাপার নেই, দুদিন কারণ জল দিতে বারণ করেছে তারপর জল দিতে পারবো। তাই আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে গেছি, এখন চলে যাবো যেখানে বর্ণিতা রয়েছে। পাগল করে দিচ্ছে সবাইকে যে পায়েল দিয়ে আর সুমনটা কখন আসবে এখানে, সবাই বলছে বর্ণিতা পাগল হয়ে গেছে কখন যাবো। তো আমরা এখানে আর কি বর্ণিতা কাকার বাড়িতে এখানে ছিলাম, দিয়ে এখান থেকে আমরা এখন যেখানে বিয়ের ভেন্যু হচ্ছে সেখানে পৌঁছে যাবো। আমার তো খুব ভালো লাগছে ওর সঙ্গে, মানে মানে খুব ভালো মেয়ে, ওর জীবনটা খুব সুখের হবে আমি আশা করবো। আর দেখো কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো আমাদের দিদি ভাই, আচ্ছা আচ্ছা, আমার মায়ের মা। সবাই এদিকে, সবাই এদিকে দেখান তো, সবাই এদিকে, এদিকে সবাই এদিকে দেখান। বাবা মায়ের আমরা দুটোই মেয়ে, সেই সুবাদে আমার আজ 15 বছর আগে বিয়ে হয়ে গেছে।
আমার ছোট বোন অনেকদিন থেকেই ছিল বাবা মায়ের ছোট মেয়ে, আদরের মেয়ে। তো সেই দিক থেকে আমি অনেকটাই নিশ্চিন্ত ছিলাম যে আমি নেই তো কি হয়েছে, ও তো আছে, কিন্তু ও আজ মানে আজ বাদ কাল চলে যাবে, সেই দিক থেকে অনেকটা টেনশনেই আছি। আবার এদিকে আনন্দ মজা তো আছেই, বোনের বিয়ে বলে কথা। সারাটা দিন আমি আজকে প্রচণ্ড আনন্দ করেছি, এবং আজকে শুধু না গত তিন দিন ধরেই প্রচণ্ড আনন্দ করছি। সেই আনন্দের ভাগ মানে বলে বোঝানো যাবে না কীভাবে আনন্দ করছি। তার সাথে সাথে এই দুঃখটাও আছে যে কাল বোন আমাকে ছেড়ে চলে যাবে, সেটাও ভাষায় প্রকাশ করতে পারবো। কলকাতা থেকে ফার্স্ট টাইম মালদাতে এসেছি, আর বন্ধুদের বিয়েতে কোথা থেকে যে কোথায় সম্পর্ক কোথায় চলে যায় তো বুঝতেই পারছো। আমরা এখানে এসে পৌঁছে গেছি, ওকে নিজে হাতে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর মিষ্টি মেয়েটার আজকে বিয়ে হয়ে যাচ্ছে, মনটা আমারও একটুখানি মানে দিদির বিয়ে হয়েছিল যখন খারাপ লেগেছিলো, ওর বিয়েটা একটুখানি মনটা কষ্ট হয়েছে যখন চলে যাবে, যে দিদিও বলবে ওর দিদি এক্ষুনি। বাট হ্যাঁ, খুব মজা করছি, সবাই ভীষণ ভালো, আমাদেরকে তো একদম মানে কী বলবো, সবাই চোখে হারানোর মতো। সুমন খেয়েছো তো? খুব আনন্দ করছি, এখনই খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বিয়ের জন্য রেডি হতে যাবো। দুটো বাজে আর চলেছে এখন লাঞ্চ করতে, ঠিক আছে, এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তিনটে মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া একটু আগেই শেষ হয়েছে, আর যেখানে আমরা রয়েছি আর কি, কাকার বাড়িতে, বর্ণিতা কাকার বাড়িতে, ওইখানেই চলে যাবো, কারণ ওখানেই আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানেও সবাই বলছে রেস্ট করতে, কিন্তু আবার আমাদের ক্যামেরা চার্জটাও শেষ হয়ে গেছে, মোবাইলের ব্যাটারি ডেট হয়ে গেছে, ওখানে যেতেই হবে। আর এমনিও জামা কাপড় ওখানে, হ্যাঁ হ্যাঁ, পায়েলকে সাজতে আমাকে রেডি হতে যেতেই হবে। হ্যাঁ, আর বর্ণিতাও বলো তোমরা চলে যাও, একদম একটুখানি রেস্ট করো, তারপর রেস্ট করে সেজে গুজে এসো, কারণ হচ্ছে বিয়ে অনেক রাতে, বিয়ে সেই 10:30 সময়। তো বললো এখন চলে যাও, এখন চলে গিয়ে ভালো করে মোবাইল টোবাইল তারপর ক্যামেরা সমস্ত চার্জ করে রেস্ট করে তারপরে এসো। তো সময় আজকে তো আছেই হাতে, আর আমরা কালকে একদম ভোরের ট্রেন ধরেই আবার বেরিয়ে যাব। সবাই বলছে থেকে গেলে না কেন দুদিন, কেন আবার আসবো পরে, তখন আরও সুন্দর করে মালদাটাকে এক্সপ্লোর করবো। বাট এত দূরে ওর টানেই এসেছি, ভালোবাসার টানেই এসেছি, কোথা থেকে কোথায় চলে এসেছি। যাই হোক, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ঘরোয়া খাওয়া দাওয়া খুব সুন্দর লেগেছে। আমার তো মনে হলো ওটা কুকুরেরই মাছ ছিল নাকি জানি না, খুব টেস্ট ছিল মাছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ অলরেডি নাহলে বিয়ের ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বিয়ের ব্লগটা আসবে নেক্সট পার্টে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও, আর সুমন পায়েলকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করো। একদম একদম একদম, চলো আজকের মতো টাটা।